দক্ষিণ আফ্রিকায় করোনার শক্তিশালী নতুন ধরন। করোনার বুস্টার ডোজে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় দেশগুলো। রাশিয়ায় কয়লা খনিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে 52। এটিএন নিউজ দেখছেন, দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর, শুরুতেই করোনা প্রসঙ্গ। বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে গত 24 ঘণ্টায় মারা গেছেন 7,152 জন। এ সময়ে আক্রান্ত হয়েছেন 5,71,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 52,647, আক্রান্তের সংখ্যা 26,03,00,000 ছাড়িয়েছে। আক্রান্ত ও প্রাণহানির দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘণ্টায় 306 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 7,98,000-এর বেশি। ভারতে গত একদিনে 488 জন মারা গেছেন। দেশটিতে মোট প্রাণহানি 4,67,000-এর বেশি। ব্রাজিলে 24 ঘণ্টায় মারা গেছে 281 জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 6,13,000-এর বেশি। রাশিয়ায় গত 24 ঘণ্টায় মারা গেছে 1,238 জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,69,000-এর বেশি। ব্রিটেনে গত একদিনে 147, ফ্রান্সে 43, জার্মানিতে 315, ইতালিতে 71, ইউক্রেনে 628, পোল্যান্ডে 497, রোমানিয়ায় 177, ফিলিপাইনে 193, তুরস্কে 222 এবং ইরানে 96 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে করোনার শক্তিশালী নতুন ভ্যারিয়েন্ট। দ্রুত ধরন পাল্টাতে সক্ষম এই শক্তিশালী ভ্যারিয়েন্টের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা। তারা বলছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম এই ভ্যারিয়েন্টটি। দেশটির 86 রোগ গবেষণা প্রতিষ্ঠান জানায়, এখন পর্যন্ত এই ভ্যারিয়েন্টে আক্রান্ত 22 জন রোগী শনাক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ভ্রমণকারীদের মাধ্যমে ইতিমধ্যে বতসোয়ানা ও হংকং এ ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এই তিন দেশ মিলিয়ে এই ভ্যারিয়েন্টে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 59 জন। এদিকে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের কারণে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করেছে ব্রিটেন। স্থগিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো ও এসওয়াতিনি আফ্রিকার এই 6 দেশ থেকে আসা বিমানের সকল ফ্লাইট। The UK government has temporarily cancelled flights from 1,200 new infections earlier this month. South Africa was just detected here. Same thing with the করোনার সংক্রমণ বাড়ায় টিকার বুস্টার ডোজের ওপর গুরুত্ব দিচ্ছে ইউরোপের অনেক দেশ। বিধি নিষেধেও আরোপ করা হচ্ছে কড়াকড়ি। 18 বছরের বেশি বয়সী সবাইকে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, 40 বছরের ওপরে যাদের বয়স তাদের সবাই বুস্টার ডোজ দেওয়া উচিত। ইউরোপীয় অনেক দেশই বুস্টার ডোজের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে বিশ্বের আনাচে কানাচে সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর টিকার ডোজ সম্পন্ন করার পরই কেবলমাত্র বুস্টার ডোজের চিন্তা ভাবনা করা উচিত। এই পর্যন্ত আফ্রিকা মহাদেশে 1.2 বিলিয়ন মানুষের মধ্যে টিকা পেয়েছেন মাত্র 6.6% মানুষ। ইউরোপে প্রতি 2 দিন অন্তর করোনায় আক্রান্ত হচ্ছেন 20 লাখ মানুষ। রাশিয়ার সাইবেরিয়ায় কয়লা খনির একটি অংশে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 52-তে দাঁড়িয়েছে। আগুন ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান 11 শ্রমিক। আটকে পড়া বাকি শ্রমিকদের উদ্ধার করার প্রচেষ্টা ব্যর্থ হলে মারা যান উদ্ধারকর্মী সহ বাকিরা। তবে বৃহস্পতিবার আগুন লাগার পরপরই বেরিয়ে যেতে সক্ষম হন 285 জন শ্রমিকের মধ্যে বেশিরভাগ শ্রমিক। স্থানীয় কর্মকর্তারা জানান, 49 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। মস্কো থেকে 3,500 কিলোমিটার দূরে অবস্থিত সাইবেরিয়ার কেমোরেভো অঞ্চলে অবস্থিত এই খনিটি। সোলমন আইল্যান্ডসের অস্থিতিশীল অবস্থার জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী মানাসে সোগাভারে। শুক্রবার সকালে রাজধানী হোনিয়ারার নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলীয় পুলিশ সদস্যরা। প্রধানমন্ত্রী সাহায্য চাইলে সেখানে পুলিশ পাঠান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
শুক্রবার সকালে চায়না টাউনে লুটতরাজ চালায় বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয় তারা। সরকার বিরোধী বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন তাদের বেশিরভাগই জনবহুল মালাইতা প্রদেশের বাসিন্দা। তাদের অভিযোগ, সুবিধা বঞ্চিত ও উপেক্ষিত তারা। এছাড়া তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছেদ করে পুনরায় চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে 2019 সালে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারও বিরোধিতা করছেন তারা। অ্যাডন ওয়ার্ল্ড এর রিপোর্ট যে একটা বিরতি নিয়ে ফিরছি, ফিরে আসছি অন্যান্য আরো যা খবর নিয়ে। ফ্রান্সের অভিবাসীদের ফিরিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান। মেক্সিকোতে নারীবাদীদের বিক্ষোভে গুলি, নিহত 3। বিরতি থেকে ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড ওয়ার্ল্ডে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকে পড়া অভিবাসীদের ফিরিয়ে নিতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন এই ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে ইংলিশ চ্যানেলে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তা প্রতিরোধে 7টি প্রস্তাব করেন জনসন। এগুলো হচ্ছে ফ্রান্সে থেকে আসা অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকা আটকাতে, ইংলিশ চ্যানেলের ফ্রান্স ব্রিটেনের যৌথ টহল, সেন্সর ও রাডারের মতো আরো অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন, উভয়ের জলসীমায় ও আকাশ সীমায় অন্য দেশের টহল নৌকা ও বিমানের অবাধ প্রবেশের সুযোগ, যৌথ গোয়েন্দা সেলের তৎপরতা বাড়ানো ও যুক্তরাজ্য ও ইইউর মধ্যে চুক্তির ভিত্তিতে ফরাসি অভিবাসন প্রত্যাশীদের ফিরিয়ে নিতে ফ্রান্সের সঙ্গে সমঝোতা। বুধবার ইংলিশ চ্যানেল পার হয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশের সময় 7 নারী সহ 27 জন নিহত হন। ইংলিশ চ্যানেলের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। মেক্সিকোর সনোরায় নারীবাদীদের এক বিক্ষোভের মধ্যে গুলির ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছে। রাজ্যটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে বৃহস্পতিবার গোয়েইমাস শহরের স্থানীয় সরকার ভবন বাইরে এই গুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 পুরুষ ও 1 নারী রয়েছেন। নিহত ওই নারী বিক্ষোভে অংশ নিয়েছিলেন আর বাকি 2 শহরের মেয়র কার্লা কর্ডোভার দেহরক্ষী ছিলেন। তবে মিছিলে কে বা কারা গুলি চালিয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। লাতিন আমেরিকার দেশটিতে নারীর প্রতি সহিংসতা বন্ধে বৃহস্পতিবার বিভিন্ন শহরে একযোগে বিক্ষোভ হয়েছে। করোনার ভয়াল থাবায় গত 1.5 বছর কার্যত স্থবির হয়েছিল গোটা বিশ্ব। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত। তবে টিকার সহজ প্রাপ্তিতে পরিবর্তন ঘটছে বিভিন্ন প্রান্তের বাস্তবতা। চলতি মাসের শুরুতে বিদেশি পর্যটকদের জন্য দ্বার উন্মুক্ত করে দেয় থাইল্যান্ড, আর ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে পর্যটকদের অন্যতম এই গন্তব্য। ব্যাংককের প্রায় খালি খাওসান রোডে একটি ট্যাক্সিতে নিজের ব্যাগ তুলে দিচ্ছেন একজন ভ্রমণকারী। এর কাছাকাছি রেস্তোরাঁয় সামাজিকভাবে একে অপরের থেকে দূরে টেবিলে বসে আছেন কয়েকজন পর্যটক। করোনা মহামারীর শুরু পর থেকে বিধিনিষেধ আরোপ করায় নীরব হয়ে পড়েছিল একসময়ের জমজমাট এই খাওসান রোডটি। তবে পর্যটকদের জন্য দ্বার উন্মুক্ত করে দেয়ায় 1 মাস ধরে ধীরে ধীরে পাল্টাচ্ছে এই সড়কের চিত্র। এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড গত 18 মাস ধরে দেশটিতে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা, কিন্তু 1 নভেম্বর থেকে কোয়ারেন্টাইন ছাড়াই সেদেশে প্রবেশ করতে পারছে 60টিরও বেশি দেশের নাগরিকরা। পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও এখনও কিছু বিধিনিষেধ রয়ে গেছে। রেস্তোরাঁগুলোতে অ্যালকোহল 9টা পর্যন্ত বিক্রি করা যাবে। দেশটিতে ঘুরতে আসা একজন জার্মান পর্যটক বলেন তার ভালো সময় কাটছে, তবে বিধিনিষেধ তুলে নিলে ভালো হয়। So many tourists, just not so many people. Okay, nightclub not open, this is what I want to see. সব কিছু বন্ধ হয়ে যায়। আমরা রাতের বিনোদন কেন্দ্রগুলোতে যেতে পারছি না। তাড়াতাড়ি সব খুলে দেওয়া উচিত। Don't have so many people go there. সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করছি আজকের মতো এই আয়োজন, তবে যাবার আগে এক নজরে অ্যারাউন্ড ওয়ার্ল্ড আরো একবার।
দক্ষিণ আফ্রিকায় করোনার শক্তিশালী নতুন ধরন। করোনার বুস্টার ডোজে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় দেশগুলো। রাশিয়ায় কয়লা খনিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে 52। ফ্রান্সের অভিবাসীদের ফিরিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান। মেক্সিকোতে নারীবাদীদের বিক্ষোভে গুলি, নিহত 3। এই ছিল অ্যারাউন্ড ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজে ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।